দর্শক বন্ধুরা, কানাডা ইমিগ্রেশন রোড টু কানাডা এপিসোড টুতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার তানভীর হাসান সামি, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, অটোয়া অন্টারিও কানাডা থেকে আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসা। আপনি যদি কানাডাতে পড়াশোনার জন্য আসতে চান, তাহলে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসা আপনাকে নিতে হবে। স্টাডি পারমিটের জন্য আপনি কানাডার কোনো একটা ইউনিভার্সিটি বা কমিউনিটি কলেজকে পছন্দ করবেন এবং আপনি আপনার একটি কোর্সকে পছন্দ করবেন, একটি কোর্স পছন্দ করবেন। পছন্দ করে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন। কানাডাতে আপনি ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্সের জন্য আসতে পারেন। ডিপ্লোমা এবং মাস্টার্স কোর্সগুলো সাধারণত 2 বছর মেয়াদি হয় আর গ্র্যাজুয়েশন 4 বছর মেয়াদি হয়। কানাডাতে পড়াশোনার খরচের জন্য একটি আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য প্রতি সেমিস্টারে প্রায় $8,000 মতো খরচ হয়ে থাকে। তো $8,000 বাংলাদেশি টাকায় 5 থেকে 5.5 লাখ টাকার মতো। মনে রাখতে হবে বছরে 2 সেমিস্টার হয় এবং কানাডার সেমিস্টারগুলো সাধারণত সেপ্টেম্বর, জানুয়ারি অথবা মে থেকে শুরু হয়। তো আপনার অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি প্রথমেই দরকার হবে সেটি হচ্ছে আইএলস, একাডেমিক আইএলস। একাডেমিক আইএলসে আপনাকে কমপক্ষে 6 স্কোর থাকতে হবে প্রতি ব্যান্ডে। কোনো কারণে আপনার যদি 6-এর চেয়ে কম স্কোর থাকে, সেই ক্ষেত্রে আপনি একটি ESL বা ইংলিশ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিকে বাড়িয়ে নিতে পারেন। আইএলসের পরে আপনার যেটি লাগবে সেটা হচ্ছে আপনার আগের পড়াশোনা বা এডুকেশনাল ক্রেডেনশিয়ালগুলো, সেগুলোকে WES বা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস অথবা আইকাস থেকে ইভ্যালুয়েশন করে নিতে হবে। তো ইভ্যালুয়েশন এবং আইএলস দিয়ে আপনি ইউনিভার্সিটিতে কোর্স পছন্দ করে আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে আপনাকে একটি অফার অফ অ্যাডমিশন পাঠিয়ে দিবে। অফার অফ অ্যাডমিশনটা নিয়ে আপনার ভিসা নিতে হবে। তো ভিসার জন্য ইমিগ্রেশন অফিসাররা যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি বা সবচেয়ে বেশি দেখতে চায় সেটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, অর্থাৎ আপনি পড়াশোনার জন্য আর্থিকভাবে সমর্থ কিনা, আপনার পড়াশোনার খরচ বহনের সামর্থ্য আছে কিনা সেটি দেখতে চায়। এটি সাধারণত ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন। আর আপনি যদি একজন ক্যানাডিয়ান স্পন্সরকে ইনক্লুড করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে ভিসা পাওয়া অনেক সহজ হয়ে যায়। ভিসার জন্য আপনার মেডিকেল এবং বায়োমেট্রিকও করতে হবে। তো যাই হোক, আপনার কানাডার স্টাডি পারমিটের বিষয়ে বা স্টুডেন্ট ভিসার সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা আমাদের বাংলাদেশের ঢাকার অফিসে এসে রেজিস্ট্রেশন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। রেজিস্ট্রেশন করলে আমি আপনাদের প্রত্যেকটি ফাইল ব্যক্তিগতভাবে দেখে এবং ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো। আর কেউ যদি ইমেল করতে চান, ইমেল করতে পারেন contact@bisc.com। আমার ইউটিউবের চ্যানেলে অথবা ফেসবুকের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবে কানাডা ইমিগ্রেশন রোড টু কানাডা এই সার্চ দিলে আপনারা আমার অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।